শিখবো এরকম এডিটিং কিভাবে করে। ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের গ্যালারিতে এবং এখান থেকে শেয়ার করব স্ন্যাপচ্যাট অ্যাপে। তারপরে আমরা টুল অপশনে যাব এন্ড ফার্স্ট টুলে যাব। তারপরে শ্যাডোকে আমরা হালকা বাড়িয়ে দেব এন্ড হাইলাইটকে মাইনাস করে দেব। দেন এখান থেকে ডান করে দেব, আবার টুল অপশনে যাব এন্ড সিলেক্টিভে যাব এন্ড আমরা চেহারাটাকে আর একটু ক্লিয়ার করব। ব্রাইটনেসকে বাড়িয়ে দেব এন্ড শ্যাডোকে হালকা কমিয়ে দেব। আবার প্লাস এখানে ক্লিক করব, সেম আগের প্রসেসে আবারও আমরা কালার কারেকশন করে নেব। দেন কালার কালেকশন হওয়ার পরে ডান করে দেব। দেন এখান থেকে আবার শেয়ার করে দেব লাইট রুম অ্যাপ্লিকেশনে। দেন লাইট রুম অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিলাম, ওপর থেকে লাইট রুম অ্যাপ্লিকেশন করবো। এখান থেকে অল ফটোজে আমাদের ফটোটাকে ওপেন করবো। ফটোটা ওপেন হওয়ার পরে এখান থেকে চলে যাবো আমরা লাইট অপশনে। লাইট থেকে আমরা হাইলাইটকে মাইনাস করে দেবো অ্যান্ড শ্যাডোকে প্লাস করে দেবো, হোয়াইটকে মাইনাস করে দেবো। এবার চলে যাবো আমরা কালারসে, কালারসে একটু কাস্টমাইজ করে নেব। তারপর চলে যাবো মিক্স। দেন এখান থেকে আমরা হিউমিডিটিকে প্লাস করে দেবো অ্যান্ড মাইনাস করে দেবো। দেন এখানে কালার কালেকশন হয়ে যাওয়ার পরে আমরা ফটোটাকে চেক করে নেব। আমাদের ফটোর এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ফটো রুম অ্যাপ্লিকেশনটা ইউজ করবো। দেন এখান থেকে শেয়ার করে ফটো রুম অ্যাপ্লিকেশনে চলে যাব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হলে এখান থেকে সেভ করে নেব। এখান থেকে চেপ দেন এই ফটোটাকে আবার আমরা শেয়ার করবো অটোডেক্স অ্যাপ্লিকেশনে। এখান থেকে উপরে চলে এখান থেকে অ্যাড ফটো, তারপর গ্যালারি থেকে আমরা আগে যে ফটোটা সেভ করেছিলাম ওই ফটোটা ইনপুট করব। দেন ওপর থেকে একটা কলম সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করার জন্য। ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া হচ্ছে। ব্যাকগ্রাউন্ড ইরেজ হওয়ার পরে আমরা একটু ফেসটাকে স্মুথ করে নেব।
থেকে একটা কলম সিলেক্ট করে নিচ্ছি, সেটিংটা ফুল অফ থাকবে টু আর স্টারিং থাকবো 25, এটা স্মুথ করে নিচ্ছি। ভিডিও বড় হয়ে যাবে তাই ভিডিওটাকে ফাস্ট করে দেওয়া হচ্ছে। দেন স্মুথ করা শেষ, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, ইনপুট ইমেজ অ্যান্ড গ্যালারি থেকে একটা ইমেজ অ্যাড করবো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে ডান করে দেবো, লেয়ারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা নিচে নামিয়ে দেবো। আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে, এবার একটা ফ্রিঞ্জ অ্যাড করা লাগবো, আবার ইনপুট ইমেজ অ্যান্ড গ্যালারি থেকে একটা ফ্রিঞ্জি অ্যাড করা হচ্ছে। ফ্রিঞ্জি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেন এখান থেকে আমরা স্ক্রিন করে দিব, নিয়ে যাই স্ক্রিন করে দিব, ফ্রিঞ্জি সিলেক্ট করা হচ্ছে, আবার ট্রান্সলেটে ক্লিক করবো অ্যান্ড ফটোটাকে একটু কাস্টমারে বসিয়ে দেবো, আবার লেয়ারে ক্লিক করবো, ফটোটার উপর ক্লিক করবো অ্যান্ড ওপেসিটি কমিয়ে দেব, আবার লেয়ারে ক্লিক করে ফটোটাকে ডুপ্লিকেট করে নেব অ্যান্ড ফটোটাকে আবার এই সাইড নিয়ে এসে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড লাইক করে ভিডিওটা শেয়ার করে দিন সবার কাছে।